নমস্কার বন্ধুরা, হ্যান্ডরুল চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে হেম সেলাই করে দেখাবো। এ প্রসঙ্গে বলে রাখি যে হেম সেলাই সাধারণত শাড়ির ফলস পার বসাতে, ব্লাউজ বা কোনো পোশাকে ধার মোড়ার ক্ষেত্রে, রুমালের চার ধার মোড়ার জন্য, বিছানার চাদর ও টেবিল ক্লথে ধার মোড়ার ক্ষেত্রে হেম সেলাই করা হয়ে থাকে। মূলত হেম সেলাই করার জন্য এখানে আমি নিয়েছি 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি মাপের একটি সাদা কাপড়, নিয়েছি সুচ আর কাঁচি আর সুতো। সুতোর প্রসঙ্গে বলে রাখি, হেম সেলাই সবসময় যে রঙের কাপড়ের উপর করা হয় সেই রঙের সুতো ব্যবহার করতে হয়। এখানে যেহেতু আমি সাদা রঙের কাপড় নিয়েছি, তাই সাদা সুতো ব্যবহার করলে আমার ভিডিওতে ভালোভাবে ফুটে উঠবে না, সেই কারণে আমি খয়েরি রঙের সুতো ব্যবহার করছি। খয়েরি রঙের লাচি থেকে অল্প একটু পরিমাণ সুতো কেটে নিয়ে এখান থেকে জাস্ট একটা আমি টেনে বের করে নেব। এখান থেকে জাস্ট একটা সুতো টেনে এভাবে বের করে নেব। এরপর সুচে সুতো ভরিয়ে আমি হেম সেলাই শুরু করব। প্রথমে হেম সেলাই শুরু করার পূর্বে রুমালটা আমি 1/2 ইঞ্চির একটু বেশি মাপ নিয়ে চার ধারটা এইভাবে মুড়ে নেব। বন্ধুরা, হেম সেলাই করার জন্য প্রথমে আমি কাপড়টা চার ভাগ দিকটা হাত দিয়ে ভাঁজ করে নিয়ে তারপরে সুচে সুতো ভরিয়ে আমি কাপড়ের এই নিচে অংশে খুব ছোট একটা ফোর তুলছি। এভাবে খুব ছোট একটা ফোর তুলে কাপড়ের মোড়া অংশের ওপর আরও একটা ছোট ফোর তুলছি। দেখুন, নিচের অংশের কাপড়ে অল্প একটা ছোট ফোর তুলে তারপর এই মোড়া অংশের ওপর আরও একটা ছোট ফোর তুলছে। এভাবে বলে রাখি যে হেম সেলাই সবসময় খুব ঘন হয় না আর খুব ফাঁকা ফাঁকাও হয় না। আমি যেভাবে দেখাচ্ছি আপনারাও ঠিক এভাবে করবেন। নিচের অংশের কাপড়ে খুব ছোট একটা ফোর তুলে তারপরে ভাঁজ করা অংশের কাপড়ের উপর আরও একটা ছোট ফোর তুলতে হবে। এইভাবে পুরো রুমালটা হেম সেলাই দিয়ে করে যেতে হবে, ধার মুড়তে হবে। দেখুন বন্ধু কত সুন্দর দেখতে লাগছে। এবার কোনার ক্ষেত্রে আমি প্রথমে এটা কাপড়টা ভাঁজ করে নেব কোনাটা দিয়ে, তারপর আবার এই এদিকটায় করতে শুরু করব। দেখুন এভাবে ভাঁজ করে নিয়েছি, নিয়ে এদিকটায় করতে শুরু করব। এভাবে পুরো রুমালটা আমি হেম সেলাই দিয়ে ধার মুড়ে যাব। দেখুন বন্ধুরা, এভাবে আমি পুরো রুমালটা হেম সেলাই দিয়ে ধার মুড়ে এবার সুতোটা আমি এভাবে এখান দিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়ে এভাবে একটা গিট দিয়ে জাস্ট কেটে নেব কাঁচি দিয়ে। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগ দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে রুমালটা ধার মোড়ার পর। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। প্লিজ, থ্যাংক ইউ।